আমি আমার সেনবাগের মধ্যে দেখি নাই এমন আয়োজন। আপনি 1,00,000 টাকা মানে পুরস্কার পেয়েছেন, অনুভূতিটা কেমন? এটা কল্পনা কি করছি নিফাম এটা আল্লামা পাইছি, এই টাকা দিয়ে নিজে কিছু উন্নত করার চেষ্টা করি। মূল উদ্দেশ্যটাই হলো একটা পরিবারকে স্বাবলম্বী করা, তারা যাতে আর কারো কাছে হাত পাততে না হয় 200 টাকা 500 টাকা 1,000 টাকার জন্য। অনেক বছর আগে স্বামী মারা গিয়েছেন, সন্তানদের নিয়ে খেয়ে না খেয়ে অনেক কষ্টে দিনাতিপাত করছেন বিধবা জোসনা বেগম। কিন্তু হঠাৎ করেই ফেয়ে গেলেন 1,00,000 টাকা। একসাথে এত টাকা পেয়ে কোনোভাবেই নিজেকে বিশ্বাস করাতে পারছেন না, খুশিতে অনেকটা আত্মহারা হয়ে পড়েন তিনি। বলছিলাম নোয়াখালী সেনবাগ উপজেলার 5 নং অর্জুনতলা ইউনিয়নের 4 নং ওয়ার্ড উত্তর মানিকপুর গ্রামের হতদরিদ্র বিধবা জোসনা বেগমের কথা। আজকে একটা লটারি হয়েছে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মাধ্যমে, তো সেখানে আপনি 1,00,000 টাকা মানে পুরস্কার পেয়েছেন, অনুভূতিটা কেমন, মানে কেমন লাগতেছে? আপনি যে 1,00,000 টাকা পাইছেন বা এটা কি মানে কল্পনা করছেন যে আপনি পাবেন? এটা কল্পনা কি করছি নিফাম এটা আল্লামা পাইছি, যে এর জন্য দোয়া করবো, নামাজ পড়ার জন্য দোয়া করবো, এই টাকা দিয়ে নিজে কিছু উন্নত করার চেষ্টা করি। গত 22 এপ্রিল শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন সন্ধ্যা 7টায় নোয়াখালী সেনবাগ উপজেলার 5 নং অর্জুনতলা ইউনিয়নের সৈয়দ মঞ্জিলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে লাখপতি নির্বাচিত করা হয়। সৈয়দ হারুন ফাউন্ডেশনের বিগত কমিটির সদস্য সচিব তারেক আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয় নতুন লাখপতি বিজয়ী হতদরিদ্র জোসনা বেগমকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং লায়ন্স ক্লাব সেনবাগ সেন্ট্রালের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ হারুন, 5 নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকাওয়াত হোসেন রিপন, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বিএসসি, সৈয়দ হারুনের বড় মেয়ে সৈয়দা শারমিন আক্তার, এছাড়াও সংগঠনের সদস্যরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 5 নং অর্জুনতলা ইউনিয়নকে একটি শিক্ষিত, আধুনিক ও দারিদ্র্যমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে একদল উদীয়মান উদ্যমী তরুণের সমন্বয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তার অংশ হিসেবে ঈদের আগে ইউনিয়নের 9টি ওয়ার্ডে অসহায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয় সৈয়দ হারুন ফাউন্ডেশনের পক্ষ থেকে। এ সময় উপহার সামগ্রীর প্যাকেটে 1টি করে টোকেন দেওয়া হয়, যাতে উপকারভোগীর নাম, মোবাইল নাম্বার এবং বিস্তারিত ঠিকানা দেয়া থাকে। ঈদের দিন সন্ধ্যায় লায়ন সৈয়দ হারুনের নিজ বাড়ি সৈয়দ মঞ্জিলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মাধ্যমে ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আগের কমিটি বিলুপ্ত করে আগামী 1 বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আগামী 1 বছরের জন্য আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয় মোহাম্মদ ইসহাক এবং সদস্য সচিব নির্বাচিত হয় এইচ এম মঞ্জু, পরে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে উপহার সামগ্রী বিতরণের সময় দেয়া টোকেনগুলো একসাথ করে লটারির মাধ্যমে একটি টোকেন তোলা হয়। এবারের আয়োজনে টোকেনটি তোলেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুনের বড় মেয়ে সৈয়দা শারমিন আক্তার, আর এই টোকেনে যার নাম আসবে তাকে দেয়া হবে 1,00,000 টাকা। সেই হিসেবে এবারের টোকেনে ভাগ্যবান হিসেবে নাম আসে হতদরিদ্র বিধবা জোসনা বেগমের নাম। আসসালামু আলাইকুম উপস্থিত সকলের প্রতি, আমাদের এবারকার লাখপতি প্রজেক্টে যার নাম আসছে এটা হবে ওয়ার্ড নম্বর 4, গ্রাম উত্তর মানিকপুর, বাড়ি মেস্ত্রি বাড়ি, নাম হলো একজন মহিলা, এর আগে দুইজনের গুরু এসেছে, নাম জোসনা বেগম, জোসনা বেগম উত্তর মানিকপুর ওয়ার্ড নম্বর 4। নাম ঘোষণার পর একটি দামি গাড়ি করে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সদস্যরা হতদরিদ্র জোসনা বেগমের বাড়ি চলে যান, কিন্তু ততক্ষণে জোসনা বেগম গভীর ঘুমে মগ্ন, জানতেন না যে তিনি 1,00,000 টাকা জিতেছেন। তাকে ঘুম থেকে জাগিয়ে বিষয়টি জানালে এমন খবর শুনে তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়েন।
এটা কল্পনা কি করছে নিফা মতে আল্লাহ মা পাইছে। পরবর্তীতে তাকে সেই গাড়ি করে সম্মানের সাথে অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয় এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আমি আমার সেনবাগের মধ্যে দেখি নাই এমন আয়োজন, মানে লাখপতি একটা ইয়ে করা, আয়োজন করা, লাখ একজন অত দরিদ্রকে লাখপতি বানানো, এটা একটা ব্যতিক্রম ধর্মীয় আয়োজন আমি মনে করি। অনুষ্ঠানের সকল কার্যক্রম শেষে ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং অন্যান্য অতিথিরা সহ একসাথে বসে রাতের ডিনার করা হয়। এর আগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মাধ্যমে দুজন লাখপতি বিজয়ী হওয়া 5 নং ওয়ার্ড দক্ষিণ মানিকপুর গ্রামের হতদরিদ্র দিনমজুর রফিকুল্লাহ এবং 9 নং ওয়ার্ড বাতাকান্দি গ্রামের স্বপন মিয়াও এ সময় উপস্থিত ছিলেন। প্রতি ঈদে সৈয়দ হারুন ফাউন্ডেশনের অন্যান্য বিভিন্ন সহযোগিতার পাশাপাশি লাখপতি কার্যক্রম চালানো হয়। লাখপতি এ প্রকল্পের স্বপ্নদ্রষ্টা লায়ন সৈয়দ হারুনের একমাত্র ছেলে সৈয়দ রাহাত, আর এই সকল কার্যক্রম পরিচালনা করা হয় সৈয়দ হারুন ফাউন্ডেশনের একক অর্থায়নে। এমন সুন্দর ও মহতী কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সৈয়দ হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন বলেন, আমি চাই একটি শিক্ষিত, বেকারমুক্ত ও দারিদ্র্যমুক্ত একটি সমাজ গড়তে, যার লক্ষ্যে আমি পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছি। এ সময় তিনি আরও জানান, তার আয়ের একটি বৃহৎ অংশ সামাজিক ও মানবিক কাজে ব্যয় করে থাকেন। নোয়াখালীর সচেতন মহল ও বিশিষ্ট জনেরা মনে করেন, লায়ন সৈয়দ হারুনের এমন সুন্দর পরিকল্পনার মাধ্যমে খুব অল্প সময়ে একটি সমাজকে আলোকিত সমাজ হিসাবে গড়ে তোলা সম্ভব। এ সময় এমন ব্যতিক্রমী উদ্যোগের জন্য তারা তাকে ধন্যবাদ জানান। হামিদ রনি, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।